গ্যাংটকে কম বেশি অনেক হোটেল আছে ছোট বড়, তবে আমি তার মধ্যে যে হোটেলটা স্টে করেছি আমি এখন নিয়ে যাচ্ছি সেই হোটেলের রিসেপশনে, সেখানে কথা বলে জানাবো। টোটাল রুম কটা আছে? 15টা রুম আছে। তো রুমের রেটটা কেমন যদি একটু বলেন? 700 পর্যন্ত আমরা দিই। আচ্ছা, মানে কি সিস্টেম আছে? প্যাকেজ সম্পর্কে যদি কিছু বলেন। আপনার ছাগলে বামতে নাথুলা এ তিনটে একসাথে প্যাকেজ করলে 1000 টাকা পার হেড। আর তারপর হচ্ছে ইয়ংথম যেটা আছে, 1 নাইট আছে, 2 নাইট আছে, এটা মানে রেটটা আপনার ফ্ল্যাকচুয়েট হতে পারে। যে এটা বেড, ডাবল সিটের বেড, একটা কুশন রয়েছে, দুটো বালিশ রয়েছে, একটা কম্বল দেওয়া হয়েছে, এখানে কম্বল দেওয়া আছে। এটা হচ্ছে রুমের জানলা, জানলাটা খুললেই দেখাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আমি প্রভাস, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, মতামত জানিও। দীঘা, পুরী, দার্জিলিং তো হলো, চলুন না এবার ঘুরে আসি রাজ্যের একটু বাইরে। হ্যাঁ বন্ধুরা, এই গরমে চলে আস, চলুন ঘুরে আসি সিকিম থেকে। তবে তার জন্য দরকার একটা হোটেলের। আজ আমি এই ভিডিওর মধ্যে সেই হোটেলের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেবো এবং কী করে হোটেল বুক করতে হয়, আর কম দামে কোথায় পাবেন, কোথায় যাবেন, কী কী সিস্টেম আছে, কী প্যাকেজ সিস্টেম আছে, সব কিছু পাবেন এই ভিডিওর মধ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কী করে 190 টাকায় শিলিগুড়ি থেকে গ্যাংটকে আসবেন। গ্যাংটকে এসে পৌঁছালাম, এবার এটি আসলে এমজি মার্ক তো আসলাম। এবার একটা হোটেলের দরকার, এখন যাব হোটেল, যে হোটেলটা বুক করেছি আমরা, হোটেল তিস্তা রঙ্গিত। কী করে আসবেন এই হোটেলে? এই হোটেলটা এমজি মার্ক থেকে পায়ে হাঁটা দূরত্ব মাত্র 2 মিনিটের। এমজি মার্কের যে প্যান্টালুস আছে তার থেকে একটুখানি 30-40 মিটারের মতো এগিয়ে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা বরাবর একটু নামলেই সেখানে রয়েছে এই তিস্তা রঙ্গিত হোটেলটা। সম্পূর্ণ বাঙালিয়ানা, আর বাঙালি মুখরোচক খাবারের ভরপুর এই হোটেল। এখানে দাঁড়িয়ে আছি, এর এদিকটা হচ্ছে এমজি মার্ক, সামনে এমজি মার্ক, আর এই গলিটা হলো সেই হোটেলের গলিটা। গ্যাংটকে কম বেশি অনেক হোটেল আছে ছোট বড়, তবে আমি তার মধ্যে যে হোটেলটা স্টে করেছি আমি এখন নিয়ে যাচ্ছি সেই হোটেলের রিসেপশনে, সেখানে কথা বলে জানাবো, জেনে নেবো সেখানে হোটেলের রেট কেমন আর কী ফ্যাসিলিটি আছে। তো দেখা হলো আমাদের হোটেলের মালিকের সঙ্গে, তো তার থেকে জেনে নেবো হোটেল সম্পর্কে কিছু কথা। আপনার নাম? আমার নাম পবিত্রনাথ। ডাক নাম বুড়ুদা? বুড়ুদা। আচ্ছা বুড়ুদা, বলছি হোটেলটা কতলা হবে? এটা আমার হোটেলটা হচ্ছে টোটাল 6 তলা, নিচের তলা হচ্ছে রিসেপশন ডাইনিং, আর উপর 5 তলা লক হোটেল। টোটাল রুম টোটাল রুম কটা আছে? 15টা রুম। 15টা রুম আছে। তো তো রুমের রেটটা কেমন যদি একটু বলেন, মানে মিনিমাম ম্যাক্সিমাম কী আছে? আমাদের সিজন, যে সিজন টাইম তখন 1200-1500 টাকা রুম রেট, আর অফ সিজনে ওটা 800-1700 পর্যন্ত আমরা দিই। আচ্ছা, মানে মিনিমাম আছে 800, তাই তো? 800 থেকে শুরু, আর উপরে কত আছে? উপরে 1500-2000 পর্যন্ত আছে। 1500 থেকে 2000 পর্যন্ত আছে। লাস্ট বড় রুম যেটা, ওটা 2000। বড় রুমে কজন থাকতে পারবে? পাঁচ থেকে ছজন। সেটার রেট কত হচ্ছে? ওটা 2000। 2000 টাকা হচ্ছে ভাড়া। আমরা বাঙালিরা, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, তো আমরা মাছ ভাত ছাড়া থাকতে পারি না। তো এখানে এসে দেখলাম যে খাওয়া দাওয়ার খুবই অসুবিধা গ্যাংটকে, বাঙালি খাওয়া দাওয়া। তো এখানে বাঙালিদের জন্য কি ফ্যাসিলিটি আছে বলুন? আমাদের প্রিয় বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি কুক আমাদের, আর আমাদের ডাল ভাত সবজি মাছের ঝোল যেরকম অর্ডার দেয় আমরা সেরকম দিই। আর থালি সিস্টেম আছে, থালি সিস্টেম আমরা ভেজ থালি 120 টাকা দিই। ফিস, মাছ ভাত রয়ে তার সাথে ভাজি সবজি সব কিছু থাকে, সব মিলিয়ে 170, ডিম খেলে 160, চিকেন খেলে 180, তার মধ্যে ডাল ভাত সবজি রুটি খেলে রুটি সবই দিই আমরা। ব্রেকফাস্টও আছে, ব্রেকফাস্টে যে যেরকম অর্ডার দেয় সেরকম। এই যে হোটেলের যে রেটটা বললেন 2000 টাকা, এটা কি ইনক্লুডিং সব খাওয়া দাওয়া নিয়ে? না, অনলি লজিং। আর ইনক্লুডিং খাওয়া দাওয়া যেটা ফুডিং লজিং সিস্টেম, আমাদের বেডটি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংটি ডিনার, এটা দিয়ে সিজন টাইমে পার হেড 1000-1200 টাকা নিই আমরা, অফ সিজনে 700-800। আচ্ছা,
বলছি এখানে যে সাইড সিনগুলো আছে সেই সাইড সিনগুলো দেখার জন্য যে প্যাকেজ সিস্টেম আছে প্যাকেজ সম্পর্কে কিছু বলেন। প্যাকেজ হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে প্রথমে লোকাল সাইড সিন আছে, ওটা হচ্ছে 7 পয়েন্ট আছে, 10 পয়েন্টস আছে, ওটা একটা গাড়ি 1500 টাকা নেয়, 10 পয়েন্টস 1800 টাকা নেয়। আর হচ্ছে আপনার ছাঙ্গুলেক, বামহাতি, নাথুলা, এই তিনটি একসাথে প্যাকেজ করলে 1000 টাকা পার হেড। আর তারপর হচ্ছে ইয়মথম যেটা আছে, 1 নাইট আছে, 2 নাইট আছে, এটা মানে রেটটা আপনার ফ্লাকচুয়েট হতে থাকে। যেমন সিজনের মধ্যে আপনার 2 নাইট যদি যান, এটা আপনার 3000 টাকা থেকে 3500, 4000, কোনো সময় 5000 পর্যন্ত পৌঁছে যায় ওটা সিজন টাইমে। এটা হচ্ছে মে মাসের সিজনটা আর পুজোর সময়, আপনি অফ সিজনে আপনি 3000, 3200, 3500 এরকম নেয় পার হেড। আর যে পারমিটগুলো, পারমিট কি আপনারাই করে দেবেন? তাই তো, পারমিট আমরা করে দিই। ধন্যবাদ। তো এখানে বুড়ুদার থেকে শুনলে হোটেল সম্পর্কে তো যাবতীয় কথা, আর এখন চলুন আমি হোটেলের রুমগুলোকে তোমাদের দেখিয়ে আনি। এটা ফার্স্ট ফ্লোর, আচ্ছা একটা রুম আছে, এটা একটা রুম আছে, এটা কিন্তু 3টে বেডের রুম আছে। এর ভাড়া পড়বে খাওয়া দাওয়া নিয়ে 1200 থেকে 1500 টাকা। এটা একটা আছে ডবল বেডের, এটা ভাড়া পড়বে 800 টাকার কাছাকাছি, 800 টাকাই বলতে পারো। দেখাচ্ছি এই রুমে কিন্তু 3 থেকে 4 জন শুতে পারবেন। তিনটে বেডের রয়েছে এখানে, ওখানে 2 জন, এখানে 1 জন, ছোট বাচ্চা থাকলে মাঝারি শুতে পারবেন। এটা ওখানে চেয়ার রাখা আছে, জানলা দূরে পাহাড় আছে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওয়ার্ডরোবস দেওয়া আছে এখানে, তার সঙ্গে আয়না সিস্টেম করা আছে, টিভি একটা আছে কিন্তু আগেকার দিনের, টেবিল আছে, জগ রাখা আছে, এটা হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, একটা ওয়েস্টার কমোড আছে, একটা বেসিন আছে, একটা মিরার রয়েছে। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই রুমটায় যে রুমটা আমরা বুকিং করেছিলাম। আমাদের কিন্তু ফুড আর লজিং সিস্টেম ছিল, তো আমাদের মাথা পিছু 1000 টাকা করে পড়েছিল, আমরা 2 জন ছিলাম তাই প্রতিদিন ছিল 2000 টাকা করে খরচা। আর টুলের মতো রয়েছে, একটা অডবক্স দেওয়া হয়েছে, একটা টিভি রয়েছে, এখানে টেবিল আছে, টেবিলে একটা জলের গ্লাস রয়েছে, 2টো জলের গ্লাস রয়েছে, একটা জাগ রয়েছে, এটা বেড, ডাবল সিটের বেড, একটা কুশন রয়েছে, 2টো বালিশ রয়েছে, একটা কম্বল দেওয়া হয়েছে, এখানে কম্বল দেওয়া আছে। এটা হচ্ছে রুমের জানলা, জানলাটা খুললেই দেখাচ্ছি তোমাদের, জানলাটা খুললেই এদিকে দরজা আছে, দরজার পাশে আছে একটা ব্যালকনি। এতক্ষণ আমরা গ্যাংটকের যে হোটেলে ছিলাম সেই হোটেলের সমস্ত বিবরণ তোমাদেরকে দিলাম। এখন আমি গ্যাংটকে অবস্থিত বেশ কয়েকটা হোটেলে তোমাদের নাম ও ফোন নম্বর সমেত সন্ধান দিচ্ছি, তোমাদের যদি তোমরা গ্যাংটকে আসো তো তোমাদের দরকার লাগতে পারে। এটা হলো হোটেল সুশান্ত আওয়াস, এগুলো সবই কিন্তু যে এমজি মার্গ রয়েছে এমজি মার্গের খুব কাছে। এবার এটা রয়েছে উরবান হোমস্টে, এর ফোন নম্বর তোমাদের দিয়ে দিচ্ছি আমি ডিসপ্লেতে। হলো হোটেল বেটিলা, এর ফোন নম্বর আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। হোটেল রাসো রেসিডেন্সি, এর 3টে ফোন নম্বর রয়েছে, 3টে ফোন নম্বরে আমি ডিসপ্লেতে দিই। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।